নেক্সট টাইম এই ঘরে ঢোকার আগে দরজায় নক করে আসবে। একি তোমার জামাই তো কাদা লেগে আছে, কি ব্যাপার? কাদা দিয়ে দোল খেলেছিলে বুঝি? কার সাথে? সই তুমি আমার সাথে কথা বলতে চাইছো না কেন? আমি তো তোমাকে কখনো অসম্মান করিনি। তাহলে কোন অপরাধে তুমি আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছ রাই? অপরাধ তো আমিও কিছু করিনি কলকেতে বাবু, কিন্তু তাও তো কৃষ্ণ ঠাকুর আমায় এত কষ্ট দিচ্ছেন। দেখো রাই, আমি আমি জানি কাল মীরার কথাগুলো শুনে তুমি কতটা আঘাত পেয়েছো, একটা বিশ্রী ইঙ্গিত করেছো। যত না বেশি অবাক হয়েছি তার থেকেও বেশি খারাপ লেগেছে এটা ভেবে যে মীরা দিন দিন এতটা পাল্টে যাচ্ছে। অবাক হলেও আমি দুঃখ পাইনি গো, মীরা দিদি সে বড্ড ভালো মেয়ে। কিন্তু সত্যি তো, নিজের স্বামী যদি তারে অবহেলা করে অন্য কারোরে মন দেয় তাহলে কি যন্ত্রণা হয় না? মীরা দিদি সে বড্ড অভিমানী মেয়ে। রাই, তাহলে তুমি আমাকে কি করতে বলছো? আমি তো তোমাকে নিজের স্ত্রী বলে মানি। কলকিতে বাবু, আমি মীরা দিদির কষ্ট দিতে চাই না, তাই এই মূর্তির কাজ শেষ হলেই আমি এখান থেকে চলে যাব। না ভাই, কিসের জন্য তুমি কিসের জন্য স্যাক্রিফাইস করবে? একবার আমার কথা ভাববে না? আমি তোমার তোকের সামনে দিয়ে চলে গেলে তুমি ঠিক আমায় ভুলে যাবে কলকিতে বাবু। ও, তোমার তাই মনে হয়? তুমি এত তো অবিশ্বাস করো আমাকে? ঠিক আছে, আমি আজই বাড়ির সবাইকে ডেকে তোমার আমার সম্পর্কের কথা জানিয়ে দেব, তারপর যা হয় হবে। এতদিন চুপ করে থেকে অন্যায় করেছি আমি, তোমাদের দুজনকেই ঠকাচ্ছি। কলকাতা বাবা, তুমি এমন অবুঝের মতো কথা বলো না, তুমি মীরা দিদির কথাটা একবার ভাবো। মীরা দিদির জীবনে একটা বড় অঘটন ঘটে গেছে, ওই মানুষটা স্মৃতি বহন করা ছাড়া মীরা দিদির আর কোনো অবলম্বন নেই। এখন যদি তুমি তারে আঘাত করো তাহলে যে আমার মীরা দিদি মরে যাবে গো। কলকাতে বাবু, আমি সব পেয়েও হারিয়ে যাওয়ার বেদনা বুঝি, তাই কোনো শত্রু বন্ধু কারোরই আমি এমন ক্ষতি কখনো চাইব না। আর তোমার কাছে আমার একখানা অনুরোধ আছে কলকাতে বাবু, তুমি রোজ রাতে আমার সাথে এইভাবে কথা বলতে এসো না। আর তুমি তুমি কি চাও? তুমি চাও আমি আমি তোমাকে আর মুখ দেখাবো না, তাই তো? ছেলে মানুষই করো না কলকাতে বাবু, আমি শুধু মীরা দিদির কথা বলছি না, এ বাড়িতে যে কেউ দেখলে আমাদের নামে মন তো বলবে, লোকে পাঁচটা কথা বলবে, আমি যে বাড়ির রান্না বউ। তুমি তুমি কেন এই কথাগুলো বলে বারবার আমাকে ক্ষত বিক্ষত করছো? আর সইয়ের ঘনিষ্ঠতা ক্রমশ বাড়ছে, সই পারছে নিজে জেনে শুনেও আমার এত বড় ক্ষতি করতে? আমি জানি ভুলটা আমি করেছি, সইকে ভালোবেসে সইকে ভালোবেসে আদর দিয়ে মাথায় আমি তুলেছি। আমি যে বুঝতে পারিনি ওর আসল জায়গাটা কোথায়। আমি ওকে অনেক সুযোগ দিয়েছি নিজেকে শুধরানোর,
কিন্তু দিনের পর দিন আমাকে বোকা বানিয়ে গেছে, তাই আমি ওকে ওর জায়গাটা চিনিয়ে দেব। তুমি আমায় শক্তি দিও ঠাকুর। কিশোর আমার স্বামী, আর আমি আমার আর আমার স্বামীর মাঝখানে অন্য কাউকে আসতে দেব না, তাই আমি ওকে বুঝিয়ে দেব আমি আমার ভালোবাসা আর অধিকার রক্ষার জন্য ঠিক কি কি করতে পারি। তুমি আমার পাশে থেকো ঠাকুর, আমার মনের জোর বাড়িও। মিষ্টিমা, ও মিষ্টিমা, মিষ্টিমা গো, কোথায় গেলে? দিন আসলে দেখা শো বাবা, কি হয়েছে? ও বাবা, তুই শোনো না, কি হয়েছে, কি বলবি তো? সব সময় ঢিঙ্গি পোনা, কি ব্যাপার? তো লাফাচ্ছিস ঝাপাচ্ছিস কেন? কি হয়েছিল বলবি তো? আরে তোর বাবা, মিষ্টিমা একটা দারুণ খবর আছে, আমি তো পুরো এক্সাইটেড হয়ে গেলাম। বাপরে বাপ, মেয়ের এক্সাইটমেন্ট দেখো। ওই সবাইকে বল কি হয়েছে। তুমি জানো দিমনি, আজকে অনেক দিন পর ছোটদা ভাই আঁকতে বসেছে। হ্যাঁ গো মিষ্টিমা, আমি উপর থেকে একটু দেখে এলাম, আঁকার সমস্ত সরঞ্জাম ছড়িয়ে নিয়ে বসেছে। বলছি সিনি ছোটকু আঁকছে, আমি আই জাস্ট ডোন্ট বিলিভ ইট। আরে বাবা সত্যি বলছি, আমি ওখানেই ছিলাম। আমি কিন্তু জানতাম, আমি জানতাম আমার কৃষ্ণ খুব শিগগিরই ওর আগের জীবনটায় ফিরে আসবে। বাঁশি শুনেই মনে হয়েছিল আমার। ঠিক বলেছো ঠাকুর, একদম ঠিক বলেছো। আমার কৃষ্ণ কতদিন ধরে ভালো করে কথা বলে না, মন খুলে হাসে না, ছবি আঁকা আর বাঁশি বাজানো তো ভুলেই গেছিল। আমার যে কি আনন্দ হচ্ছে না। হঠাৎ এত পরিবর্তন কেন? এটা তো ভালো ব্যাপার না। কিশোর কত দিন বাদে ছবি আঁকছে, বাঁশি বাজাচ্ছে, এটা ভালো ব্যাপার না? হ্যাঁ হ্যাঁ, তবে কেন জানি না কিরকম একটা অবাক লাগছে, তাই না? মানে হঠাৎ করে একদিনের মধ্যে এতটা বদলে যাওয়া মেনে নিতে যেন কেমন কেমন লাগছে। তার মানে এতদিনে আমার কৃষ্ণ সবকিছু মেনে নিতে পেরেছে। উফ, কি চিন্তায় ছিলাম আমি ছেলেটাকে নিয়ে। যাক, এবার যেন ঈশ্বর ওর মঙ্গল করে, সব যেন ভালো হয়। আচ্ছা বিমনি, ভাইয়ের এই পরিবর্তনের কারণটা কি বলো তো? একমাত্র আমি জানি কৃষ্ণ কেন আবার বাঁশি বাজাচ্ছে, ছবি আঁকছে। ও যে আসলে ওর ভালোবাসাকে ফিরে পেয়েছে। ব্যাপারটা তো সোজা সাপটা মনে হচ্ছে না আমার। তার মানে কি মীরার সাথে কিশোরের সত্যি বোঝাপড়া হয়ে গেছে? এসো না, এসো এসো, থাক, আমি ঘর থেকে সিঁদুর পরে এসেছি। তুমি আমার উপর এত অভিমান করেছো দিদি, আমার হাতে সিঁদুরটুকুও তুমি পরবে না? এসব কথা থাক, আমি তোর কাছে কিছু জানতে এসেছি। বলো। আমার বলার থেকেও তোর কাছে অনেক কিছু জানার আর শোনার আছে। তুই এতদিন আমার কাছে অনেক কিছু লুকিয়েছিস, কিন্তু আজ আমি আমার সব প্রশ্নের উত্তর চাই।
আসতে পারি? ও তুমি বোধহয় ব্যস্ত আছো, তাহলে ডিস্টার্ব করব না। না না এসো এসো, তেমন কিছু করছিলাম না, ওই জাস্ট একটু আঁকছিলাম আর কি। তা মীরা ড্রয়িংয়ে নেই কেন? আমি কি তোমার সাথে কথা বলতে আসতে পারি না? আরে এভাবে বলছো কেন, প্লিজ কাম প্লিজ কাম, বসো বসো। হ্যাঁ বসছি। বাহ দারুণ তো, তুমি তো বস দারুণ ছবি আঁকো। না না তেমন কিছুই না, সিরিয়াসলি কিছুই করি না। জানো কিশোর, মীরার হাজবেন্ড হিসাবে তোমাকে আমার দারুণ লেগেছে। একসময় আমিও মীরাকে ভালোবাসতাম, যদিও জানতো না, হয়তো এত কিছু না ঘটলে আমি ওকে বিয়ের প্রস্তাব দিতাম। তাও ও যে সুখে আছে সেটা আমার কাছে সবথেকে বড় পাওনা। ভালোবেসে ভালো থাকার চাইতে আর বড় কি আছে বলো? সত্যি যদি তাই হতো তাহলে আজ এভাবে আমাদের কারোর জীবনই নষ্ট হতো না অর্ক। আরে কি হলো, এত কি ভাবছো? আমি আর কি পারছিলাম। ইউ আর লাকি, একজন বন্ধু হিসাবে বলছি, মীরা সত্যি খুব ভালো মেয়ে। তোমাদের কোথাও আজ বেরোনোর প্ল্যান নেই? প্ল্যান 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 না, তেমন তো কিছু প্ল্যান নেই, তবে প্ল্যান তো করে ফেললেই হয়। এই একটা কাজ করলে হয় না, চলো না আমরা সবাই মিলে কোথাও ঘুরতে বেরিয়ে পড়ি। আই মিন আউটিং, খাওয়া দাওয়া, ফিল্ড দেখা সব একসাথে হবে। আজ গোটা দিনটা জাস্ট ফাটিয়ে এনজয় করব। কি রাজি তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মীরার পারমিশন লাগবে তাই তো? আমি পারমিশন নিয়ে আসছি। কুসুমও কলকাতা দেখেনি, সবাই মিলে যদি যাওয়া হয় তাহলে এই সুযোগে ওরও কলকাতাটা ঘোরা হবে, খুব খুশি হবে মেয়েটা। কিছুই তো দিতে পারি না আমি ওকে। কুসুমকে আজ সকাল থেকে দেখলাম না তো, কি করছে ও? চুপ করে থাকিস না, বল আমাকে কিসের জন্য তুই সারাটা জীবন এই বাড়িতে পড়ে থাকবি? কি সম্মান আছে তোর এই বাড়িতে? রান্না বউ? আমার পরিচয় সে তো জানে স্বয়ং কেষ্ট ঠাকুর গো দিদি। কি বলি আমি তোমারে? তুই নিজের কথা নাই ভাব, কিন্তু যে আসছে তার কথা তো ভাববি। কি পরিচয় হবে তার? আচ্ছা সমাজে তো তাকে বাঁচতে হবে। আমি তারে অনেক যত্নে মানুষ করব দিদি। সে কথা নয়, সমাজ কিন্তু তাকে মেনে নেবে না। তুই তোর বরের নাম বল, আর তারও তো দায়িত্ব আছে তোর জন্য, তোর সন্তানের জন্য। সোহাই তোমার দিদি, তুমি আমারে কিছু বলতে বলো না। বলবি তুই আজই, এক্ষুনি আমাকে বলবি, আর আমি যেখান থেকে হোক তোর বরকে খুঁজে এনে দেব। তুমি তারে খুঁজে পাবে না দিদি। কেন পাবো না? তোর বর যদি বেঁচে থাকে তাহলে তাকে খুঁজে বার করা এমন কোনো কঠিন কাজ নয়। তুই জানিস আমার বাবার এই শহরে কত জানাশোনা? তুই তোর বরের নাম ঠিকানা সমস্ত কিছু বলে দিলে আমার বাবা তোর বরকে খুঁজে বার করে এনে দেবে। বল তোর বরের নাম কি, বল তোর বরের নাম কি, বল। চিরদিন শ্রী রাধিকার পাশে যে থাকে সেই প্রাণীর ঠাকুরই আমার স্বামী। মানে এর থেকে বেশি আমি আর কিছু জানি না দিদি। দিদির আমি কি করে বলি, আমার কলকেতে বাবু যে তারও স্বামী। আমায় মাফ করে দাও কৃষ্ণ ঠাকুর। আমাকে ভোলানোর চেষ্টা করিস না। তুমি পারবে তার এনে দিতে? তুমি যদি তার এনে দিতে পারো তাহলে সেই দিনে আমি তার হাত ধরেই বাড়ি ছেড়ে চলে যাব। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছিস তুই, আমি তোর কথাকে বিশ্বাস করি না দিদি। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি তোকে সই বানিয়ে ভালোবেসে এই বাড়িতে রাখলাম,
নিজের বোনের মতো করে সমস্ত স্নেহ ভালোবাসা উজাড় করে দিলাম। তুই তুই আমাকে এই প্রতিদান দিলি? আমি তোমার কাছে চিরঋণী দিদি, তুমি না থাকলে আমারে কে বাঁচাতো, কে আশ্রয় দিত? আর তুই কি দিলি? অবিশ্বাস। কাকিমণি এতদিন ঠিকই বলতো, কাকিমণির কথা বিশ্বাস না করে আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু আর নয়। এটা তুমি কি বলছো দিদি? তোর লজ্জা করছে না জানতে চাইতে? শুনতে চাস? আমি এতদিন নিজের চোখে দেখেও বিশ্বাস করতে চাইনি, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে চোখ ফিরিয়ে নিলেও কুচ্ছা চাপা দেওয়া যায় না। প্রথম দিন থেকে তোকে দেখছি, তুই ছোটকুকে যখন তখন বাঁচানোর চেষ্টা করছিস, রথের দিন ছোটকুকে বাঁচানো। ঘরে এসে দেখি তার সাথে কথা বলছিস, এই রান্নাঘরে তুই ওর সাথে কথা বলছিস, আর কত কি শুনতে চাস তুই বল? আর কত কি শুনতে চাস? এমনকি কালকে রাত্রিরেও আমি দালানে দেখেছি। এগুলো অস্বীকার করতে পারিস? ছোটকু আমার স্বামী, তুই কি করে পারছিস আমার এত বড় সর্বনাশ করতে? দিদি, উনি শুধু তোমার, শুধু তোমার। তুমি ভুল ভাবছো। আমি ভুল ভাবছি? আর আমি যেগুলো নিজে চোখে দেখেছি সেগুলো? তুই অনেক বদলে গেছিস, তোর হাঁটা চলা কথা বলা সবকিছু কিন্তু অন্য কথা বলছে। আমি বেশ বুঝতে পারছি তোর কলকাতা এসে তোর স্বামীকে খোঁজাটা শুধুমাত্র একটা অজুহাত। তা তো আজ পর্যন্ত তুই তোর স্বামীর পরিচয় জানাতে পারলি না। তুই কাল সকালে স্বেচ্ছায় এ বাড়ি থেকে চলে যাবি, নয়তো নয়তো আমি নিজে তোকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। এই অর্ডারটা যদি আমরা সাপ্লাই করতে না পারি তাহলে মাথার উপর ছাতটা থাকবে কিনা আমার সন্দেহ। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। অনুরোধ? হ্যাঁ, মানে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি রাধাকৃষ্ণের মূর্তি করে দিতে পারি। ঠিক এই রকম মূর্তি তুমি তৈরি করে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো বড় বাবু। বেশ ঠিক আছে, কাল থেকে কাজ শুরু করে দাও। আমি চলে যাবো দিদি, আমি তোমার কথা দিচ্ছি, আমি এই বাড়ি থেকে চলে যাব, আমি আর থাকবো না এই বাড়িতে। কিন্তু আর কোনো কিন্তু নয়। দিদি দিদি, তুমি একবারটি আমার কথাটা শোনো। আমি যে বড়বাবুর কথা দিয়েছি, এই বাড়ির মানুষগুলোর মাথার উপর থেকে যাতে স্বাদ না চলে যায় সেই জন্য আমি সময় মতো মূর্তিগুলো বানিয়ে দেবো। আর যতক্ষণ না মূর্তিগুলো তৈরি হচ্ছে ততক্ষণ আমি এই বাড়ি থেকে কোথাও যেতে পারবো না, কোথাও না। তুমি আমাকে ক্ষমা করো দিদি। কি এত বড় সাহস তো? মূর্তি বানানোর বাহানায় তুই এই বাড়িতে থাকার মতলব করছিস? আমি তো সব ভালো মানুষ এখন বুঝতে পেরে গেছি, তাই ভালোই ভালো এখান থেকে চলে যা, নয়তো আমিও দেখব তুই কি করে এই বাড়ির ছাদ বাঁচাস। তুই জানিস এই বাড়িটা কার কাছে বন্ধক রাখা আছে? আমার বাবার কাছে। আর আমার মার কাছে তার মেয়ের সুখের থেকে বড় আর কোনো কিছু নয়। তাই আমিও দেখব এ বাড়ির লোকজনকে পথে বসানো থেকে তুই কি করে বাঁচাতে পারিস। এ বাড়ির জন্য যা করার আমি করব।
তুই জানিস এই বাড়িটা কার কাছে বন্ধক রাখা আছে? আমার বাবার কাছে। আর আমার মার কাছে তার মেয়ের সুখের থেকে বড় আর কোনো কিছু নয়। তাই আমিও দেখব এই বাড়ির লোকজনকে পথে বসানো থেকে তুই কি করে বাঁচাতে পারিস।